मुसलमान ईमानदार 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 होते गेले कि करते हबे कथागुलो आमरा आज के आलोचना करब कथागुलो बोझार चेष्टा करब তবে হযরত ওসমান গনি হযরত আবু বকর আর কারবালার ময়দান সর্বশেষ কথাগুলো তুলে নিয়ে যাব ভালো করে খেয়াল করে লক্ষ্য করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক না যখন উঠলো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা উপরের দিকে তুলে মুখটা দেখে বললে ग्रामे आलदा भाई पृथ्वी जमीन आल्ला जत नबी पाठिए समस्त नबीरा अत्याचार होते अच्छा बोलें तो एक मानुष के माछेर पेटे चले गेल चल्लिस दिन से कष्ट की कष्ट की कष्ट चालक मासेर पेट ना चाचारा आत्मीयरा कष्ट दिए जी धरे दुनिया जमीन सब नबी बेसि कष्ट पे कष्ट बुके धरे रखा जाए ना कथा ठीक की ना जी बाबू आमी एक जन पुरुष मानुष आमी बाहरे थाकी काज कर्म करी बाहरेर लोक आमार चरित्र निये कथा बोलो एकटा कष्ट আর আমার বাড়ির আমার বিবি আমার ভাই আমার বোন আমার মা আমার বাবা এরা যদি আমার চরিত্র নিয়ে যদি উল্টো পাল্টো কথা বলে কোন কষ্টটা বেশি লাগে কেন বলে নিজের মানুষ যদি কোনো খারাপি করে কষ্টটা বেশি লাগবে তাহলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আনহুকে শহীদ করতে যখন গেল সর্বপ্রথম যে মানুষটা গেছিল বাবু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা তুলে বাবা তুমি মানে কি অন্য কেউ হলে কষ্টটা সইতে পারতা বাবা তুমি ভাইরা আমার বাবা ছিল মুসলমানের ছেলেরা এই সময় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছিলেন হু বলেছিল হে আবু বকর বেটা তুমি জানো না জানো না তোমার আব্বার সাথে আমার কি সম্পর্ক ছিল তুমি জানো না জানো তোমার আব্বা আমাকে কতটা ছোট ভাই হিসেবে ভালোবাসতো আবু বকরের ছেলে তুমি জানো না জানো না জানো না তোমার আব্বা যদি আজকের পৃথিবীর জমিনে হাতে হাতে বেঁচে থাকতো তোমার আব্বা এই কর্মটা দেখে সহ্য করতে পারতো না নিশ্চয়ই এর প্রতিশোধ তোমার আব্বা আবু বকর করতে আর একটু জোরে বলে बुके कष्ट लागलो पीछे दिके चले गेलो सामने दिके आगे जाए
তো ঠিক এই রকম ঘটনা এই কারবালা ঠিক এই রকম টাইপের এই কারবালা ভালো করে বুঝো ইমানদার আমাদের হতে হবে বাবু ইমানদার হতে গেলে বুঝেন আমার কথাগুলো বাবু সারা জীবন ওয়াজ শুনে গত বছরের আমার যে ওয়াজগুলো শুনেছিলেন আপনারা আমল করেছেন কি না আমি জানি না বা করছেন হয়তো অনেকে আল্লাহ যেন কবুল করে যারা করে না তাদেরকে আল্লাহ করার তৌফিক নসিব করুক আমার আল্লাহ আমাদেরকে হিদিনা সিরাতাল মুস্তাকিমের পথে চালিত করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু ধরে বলেন আল্লাহুম্মা আমিন তবে আজকের কথাগুলো ভালো করে বুঝুন ইমানদার হতে গেলে সর্বপ্রথম মানুষটাকে যেটা করতে হবে যেটা হতে হবে আদবি হতে হবে কি হতে হবে বাবু আদবি হতে হবে আদব শিখতে হবে আদব কথা ঠিক কি না বাবু আদব শিখতে হবে আদব হুরহুরা শরীফে এই যে হক সিলসিলা এই সিলসিলা মেন জিনিস যেটা মেন ওটা হলো তাসাউফ তাসাউফ এই তাসাউফের প্রধান করণীয় প্রধান শিক্ষা এই তাসাউফটা কি এটা হলো ভিতরের কিছু শিক্ষা ভিতরের ইলমে জাহিরি ইলমে বাতিনির আমল আর এই তাসাউফের মেন জিনিস হলো আদব আদব আর ইমানদার হতে গেলে সর্বপ্রথম আপনাকে হতে হবে আদবি মানুষ আদব শিখতে হবে এইবারে আসেন আলোচনা করি আগে চলে আমরা হলাম তোমারই গোলাম তাই এতগুলো মানুষ ইমানদার কিভাবে হবে জানার জন্য তোমার কাছে এলাম আল্লাহর কোরআন সুন্দর ভাবে জানিয়ে দিলে পৃথিবীর জমিনের মানুষের আগা আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবেসে মহব্বত করে প্যার করে আপন করে দিলে তোদেরকে পৃথিবীর জমিনে ইয়া আইহাল কাফিরুন কাফিরের বাচ্চাও করিনি ইয়া আইহাল মুনাফিকুন মুনাফিকের বাচ্চা করিনি আল্লাহ তোদেরকে ভালোবেসে দেবে ইয়া আইহাল লাযীনা আমানু আল্লাহ তোদেরকে ইমানদার জান্নাতি দল বলে দেখেছি আরো জোরে বলো এরপরে আমার আল্লাহ সুন্দর ভাবে জানিয়ে দিল আমার আল্লাহকে ভয় করতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন তারপরে জানিয়ে দিল অতক্ষণ পর্যন্ত কবরস্থানের ধারে পাশে আসবি না আসবি না অতক্ষণ পর্যন্ত তোরা কবরে আসবি না মানে অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করবি না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতক্ষণ তোরা পূর্ণ ঈমানদার মুসলমান না হবি আরো ধরে বলো ঈমানদার না হয়ে কবরে আসতে বারণ করছে কে ধরে বলে কারণ ইমানদার ছাড়া কবরে যে যাবে সে কি হবে বলে ধরা পড়ে যাবে ধরা পড়বে না পড়বে না আসামি দুনিয়ার জমিনের আসামি আসামিকে যখন দুনিয়ার পুলিশরা ধরে বাবু কিরকম ভাবে ধরে দুটো হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয় আর আল্লাহ ধরা যখন বাবু ধরবে আমার দিকে খেয়াল করে ফেরেশতারা কেমন করে ধরবে জানে সর্বপ্রথম হাতটা দিয়ে গালের ভিতরে ঢুকে দেবে এইভাবে টান যায় হ্যান্ডকাপ এইটাই হ্যান্ডকাপ গালের ভিতরে ঢুকে দেবে মানে আসামিকে যখন ধরা হয় আমি ভুল করিনি আমি চুরি করিনি আমি খুন করিনি বলার সুযোগ থাকে না থাকে না বলে আর ফেরেশতারা কি করবে কবরে ধরায়
সর্বপ্রথম কি কোথায় ধরবে? জবানে, জবানটা চেপে দেবে, এই আঙুলটা ভিতরে ঢুকে যাবে, আর এই জবানটা দিয়ে এক জায়গায় করে সর্বপ্রথম টানবে। তবে এটা তো শুরু, মানে আমি যে পৃথিবীর জমিনে কতটা ভালো কাজ করেছি আর কতটা কি করেছি আর কার কত বাঁশ দিছি ও বলার সুযোগ তখন আর থাকবে রে বলে না। এই জন্য আল্লাহ বলতে বান্দা ইমানদার হ, কি হ? ইমানদার হ, তারপরেই কবরে আর ইমানদার না হয়ে কবরে আস। তাহলে ইমানদার হতে গেলে সর্বপ্রথম যেটা প্রয়োজন, যেটা শিক্ষা, ওটা হলো কি বললাম, কি হতে হবে আমাদেরকে বলেন? আদব। সবাই মিলে বলেন, জোরে বলেন, যার গালে বিমল আছে বাবু একটু ফেলে দাও আজকে, কথা বুঝলেন না? না বাবু, আজকের দিনে খাবেন না, ভালো করে বলুন, যে কথা মানুষ শুনতে ভালো করে। ইমানদার হতে গেলে সর্বপ্রথম আপনাকে আদব শিক্ষা করতে হবে। এই যে মুরব্বি আমার পাশে বসে আছে বাবু, আচ্ছা এই মুরব্বিকে আমি পা ঘুরিয়ে বসে, এটা আমার আদব হলো? আরে আমার আদব হলো না, তার মানে আমি তো হাফেজ সাহেব, আমি তো মৌলানা মানুষ, আমি তো বক্তা সাহেব মানুষ, আমি টুপি পরি, মুখে দাঁড়িয়ে আছি, জুব্বা পরি, আমি পা দিলে অসুবিধা হবে বাবু? বলে না অসুবিধা হবে, অসুবিধা হবে না, আমার শিক্ষার দাম রইল কথা বলে। হ্যাঁ, এই জায়গাটাই বোঝেন বাবু, যেটা বোঝাতে যাচ্ছি, মেদিনীপুরের মানুষ এত চালাক বাবু, শিক্ষা দীক্ষা বেশি তো, এই জন্য বেশি কিছু খুলে খালে বলতে হয় না, ভালো করে বলে বাবু। ডক্টর হয়েছি, পিএইচডি করেছি, ইঞ্জিনিয়ার হয়েছি, মাস্টার হয়েছি, মাস্টার মানে কি বলতো, মানুষ তৈরি করার কারিগর, জি বাবু, এত পড়াশোনা করেছি, হাফেজ হয়েছি, কারি হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি সাহেব হয়েছি, বক্তা সাহেব হয়েছি, এত শিক্ষা করেছি বাবু, এত ডিগ্রি সব আমার কাছে। গ্রামের লোক সবাই এক নামে জানে, এ ও পিএইচডি প্রাপ্ত মানুষ, ও মাওলানা মানুষ, ও ইমাম সাহেব মানুষ, ও কারি সাহেব মানুষ, মুফতি সাহেব মানুষ, এত ডিগ্রি আছে। আমি যখন এই শিক্ষাগুলো করে হীরারামপুর আমার বাড়ি, এই হীরারামপুর বা কালীগঞ্জ কলকাতায় আমার বাড়ি, আমি যখন আমার গ্রামে আসবো এক সপ্তাহ, এক মাস, দু সপ্তাহ বসবাস করবো, তা আমার গ্রামের কোন মানুষ এসে বলবে তোমার ডিগ্রি গুলো আলমারি খোলো দেখি, বলবে? আমার গ্রামের মানুষ আমার কাছে কি দেখবে? জোরে বলে সবাই মিলে, সোরতে যদি চাঙ্গা হয় বাবু, ওয়াজ বক্তার করতে হয়, ওয়াজ যদি বোঝানোর মতো ওয়াজ হয় বক্তার মুখ আর করতে হবে, আপনারাই বুঝতে পারবেন মানুষ কি দেখবে সর্বপ্রথম। যে হাফেজ হয়ে এলো ওর মধ্যে যদি আদব না থাকে, মসজিদের ইমামতি করার সুযোগ আমরা দেবো? জোরে বলো। তাহলে সর্বপ্রথম ইমানদার হতে গেলে আপনাকে এই জিনিসটা লাভ করতে হবে, ঘটনা ভালো করে আরবিতে বলতে হবে। ওই হাদিস কি জিনিস আল্লাহ না, হাদিস মানে হলো আল্লাহর নবীর কথাবার্তা, আল্লাহর নবী যে কথাগুলো বলছে, যে আদেশ করছেন, হাল্লা হালাল আল্লাহর নবী যেটা হালাল কথা বলছে, আল্লাহর নবী যেটা হারাম হারামকে বর্জন করতে বলছে, এই মুখের কথাগুলো কি আল্লাহর নবীর মুখের কথাগুলো জেনে বলেন হাদিস। আর আল্লাহর নবী যেটা মুখে বলছে না, চাল চলন হেঁটে যাচ্ছে, মানে কাজ করার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে, ওটাও কি হাদিস? ভালো করে বুঝে। আর একই ভাবে আমার আল্লাহর নবীর পরে সাহাবাদের স্থান কেন, কেন পিছনে কি উত্তর, এই কেন কেন জানেন? কারণ আল্লাহর নবীর সাথে সাহাবারা সর্ব অবস্থায় জীবন দিয়ে ইসলামটাকে জয় করিয়েছে। জোরে বলে, আর একটু জোরে বলে, আমার আল্লাহ যেমন তার নবীকে ভালোবেসেছে, আমার আল্লাহ তার নবীর প্রত্যেকটা সাহাবা, কথাটা ওয়ার্ডটা খেয়াল করে, প্রত্যেকটা সাহাবা, হযরত আবু বকর থেকে শুরু করে চাই সে উমর হোক, চাই সে উসমান হোক, চাই সে আলী হোক, আর ইয়াজিদের আব্বা আমিরে মুয়াবিয়াই হোক, আমার আল্লাহ প্রত্যেককে ভালোবাসতে, আর প্রত্যেককে আমার আল্লাহ কবুল করেছে, আর প্রত্যেককে আমার আল্লাহ রাজি আল্লাহ তাআলা আনহু বলে জান্নাতে করেছে। একটু জোরে বলে, আর একটু জোরে বলে। এইবারে কেন বলেছিলাম যে কারবালার ঘটনা নিয়ে বেশি আপনারা মতামত করবেন না, তাহলে আপনি হয়তো জানবেন যে আমি শিয়া আছি, কিন্তু সাহাবাদের সানে গুস্তাখি যদি হয়ে বিয়াদবি যদি হয়ে যায়, কিছু কথা আলাপ আলোচনা করতে 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 করতে, কারণ সাহাবার ছেলে
আমার সাহাবা ছিল দুজনের মধ্যে যুদ্ধ হচ্ছে তাহলে আমরা দেখব হযরতে ইমামে হুসাইন ভালো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো আর ইয়াজিদ খারাপ ইয়াজিদ কেন খারাপ হয় এর পিছনের কথাগুলো যদি বলতে চাই বাবু ঈমানের গন্ডগোল হয় কথা বলি দিলাম ঈমানের গন্ডগোল হয়ে যাবে আল্লাহ বলছে প্রত্যেকটা সাহাবা আমি আল্লাহ জান্নাতি করেছি আর আমি যদি ওই ইয়াজিদের আব্বা আমিরে মুয়াবিয়ার কথা যদি আলাপ আলোচনা করি বাবু ওনার জীবনের শেষ টাইমে ওনার কিছু পদক্ষেপ যে পদক্ষেপগুলো যদি আলাপ আলোচনা করি আমি আপনি এখান থেকে কিছু মানুষ শিয়া সুন্নি হয়ে ভাবে আল্লাহ নবীর অফাতের পরে হযরতে আবু বকর হযরতে উমারের পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আপনারা অবাক হয়ে যাবেন এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল মানে হত্যা করেছিল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ তেলাওয়াত করছে ওনাকে এমন ভাবে মারা হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোরআন শরীফটা পড়ছিল ওনার গায়ের রক্ত মাটিতে মিশে গিয়ে ওই কোরআন শরীফটা যখন পরে তুলে তোলা হচ্ছে কোরআন শরীফের গায়ে সমস্ত মাটি আর রক্ত লেগে আছে মানে কিভাবে হত্যা করা হচ্ছে বুঝতে পারছেন এই যে হত্যা করতে গিয়ে সর্বপ্রথম পড়া অবস্থায় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি বলেন তো আল্লাহর নবী কে জামাই অবশ্য তৃতীয় মুসলিম জাহানের তৃতীয় খলিফা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে হত্যা করবে সর্বপ্রথম যে গিয়ে এই দাড়িটা ধরে মানে সর্বপ্রথম যে অ্যাটাকটা যে মানুষটা করেছিল এই মানুষটা কে যদি বলি না আমার আপনার ঈমানের খাত আমার আপনার ঈমানের খাতরা শুরু হয়ে যাবে মুসলিম জাহানের প্রথম খলিফা কে বলেন আপনারা ভাবছেন যে হুজুর তো উঠলো প্রায় আধ ঘন্টা হয়ে গেল এখনো তো সে সুস্থ আর কিছু দিল না তাই না এই কথাগুলো সুর দিয়ে বললে কিছু বুঝবে ভালো করে বোঝেন আমি এখানে কয়েকটা গুরুত্ব জীবনে কোনো সময় শোনেন এগুলো আলেম ওলামাদের ভিতরের কথা সাধারণ মানুষদেরকে জানে না এগুলো ভালো করে দাড়িটা গিয়ে সর্বপ্রথম যে অ্যাটাক করেছিল মুসলিম জাহানের প্রথম খলিফা আল্লাহর নবীর বাল্য জীবন যৌবন হালতের জীবন আল্লাহর নবীর বিরুদ্ধকালের জীবন সর্ব অবস্থায় যিনি বন্ধু ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইনার ছেলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত উসমান গানির গিয়ে দাড়িটা ধরলে বুঝতে পারছেন এখানে কিন্তু হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোকে মারতে কোনো হিন্দু গেছিল খ্রিস্টান ইহুদি নাসারা কার ছেলে গেছিল মুসলমান শুধু মুসলমানের নয় কিয়ামতের ময়দানে সবার আগে যে মানুষটার হিসাব হবে ওই মানুষটা কি হযরত আবু বকর নবীর পরে সর্বপ্রথম যে মানুষটার স্থান হযরত আবু বকর তাহলে বোঝা যাচ্ছে ইমামদারের ঘরে সাহাবার ঘরেও কি বলবেন এদিক ওদিক হতে পারে কথা ঠিক কি না জি বাবু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে আপনাকে স্বাগত বিশ্বস্ত প্রতিষ্ঠান অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান তাহলে আর দেরি নয় আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে হজ ও উমরার অগ্রিম বুকিং চলছে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে